প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধু, আজকে বরাবরের মতো নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, বিশেষ করে ডিসি অফিসদের। আপনাদের জাস্ট এক নজরে দেখাচ্ছি এখন এটা, তারপর একটু পরে বিস্তারিত সব দেখাবো। দেখেন আপনার যে এটা হলো নওগাঁতে আছে, আর এটা হলো হবিগঞ্জের বিলতে আছে, আর একটা আছে হলো ঝালকাঠিতে। তারপরেও এখন বিস্তারিত যাচ্ছি। আপনা দেখুন, এই যে নওগাঁ জেলা দেখতে আছে নিয়োগ বিজ্ঞপ্তি, নওগাঁ ডিসি অফিসে জনপ্রশাসন মন্ত্রক 8 জুন তারিখে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হলো অফিস সহায়ক, অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 15টি। নিরাপত্তা প্রহরী, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। 8,250 টাকা হতে 20,010 টাকা। 34টি পদ। মালিক, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 8,250 টাকা হতে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 3টি। পরিচ্ছন্নতা কর্মী, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 8,250 টাকা হতে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 20টি। বেআরআর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 8,250 টাকা হতে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 3টি। সহকারী বা বোর্ড চিফ, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8,250 টাকা হতে 20,010 টাকা। পদের সংখ্যা 1টি। আবেদনের শর্তাবলী, প্রার্থী বয়সের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থী বয়সীমা 12/8/2021 তারিখ, অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এটা হলো সাধারণ। আর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়সীমা সর্বোচ্চ হলো 32 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। আর বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আপনারা অনলাইনে আবেদন পরিদর্শন সংক্রান্ত আপনারা অনলাইনে অবশ্যই এই dcnoga.telegram.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 12/8/2021 সকাল 10টা হইতে, আবেদনের শেষ তারিখ ও সময় 15/9/2021 রাত হলো 11:59 পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদন করার সময় আপনার রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300 পিক্সেল, প্রস্থ হবে 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবি সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। আর তার পরবর্তীতে SMS প্রেরণটা সম্পন্ন পাওয়ার কথা। আর প্রবেশপত্র এই ইয়ার থেকে পাইবেন, তথ্য থেকে পাইবেন। হবিগঞ্জ জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন। হবিগঞ্জ জেলার পদের নাম আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 77টি। বেতন স্কেল, বেতন গেট 16 স্কেল, 9,300 টাকা হইতে 22,490 টাকা। সরকারি খাতা হইতে 75% এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় হইতে 25% হারে বেতন ভাতা প্রদেয়। কোনো কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং গ কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। আবেদন জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর আগামী 20/9/2021 তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাক মারফত দাখিল করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। স্বাক্ষরবিহীন, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন করার সময় অবশ্যই এগুলো বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রার্থীকে জনসাধারণের বাংলাদেশের নাগরিক এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে। নির্ধারিত ফর্মের এই ওয়েবসাইটে অথবা আপনার এই ওয়েবসাইটে অথবা হবিগঞ্জ জেলার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এবং প্রার্থীর বয়স হলো 20/9/2021 তারিখে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান প্রতিবন্ধী ক্ষেত্রে বয়স হলো 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য।
দূরপুত্র যে কোনো নিয়মিত কাগজপত্র দাখিল করতে হবে, যেমন হলো আপনার প্রথম গেজেটের কর্মকর্তা সত্যায়িত নাম, পদবী, সিল, স্বাক্ষর, সরকারি শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদের কপি, চারিত্রিক সনদ, নাগরিকত্ব, সদ্য 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, স্বহস্তে নিজের নাম ছবির অপর পৃষ্ঠায় স্পষ্ট করে লিখতে হবে কিন্তু। আর অবশ্য প্রবেশ সময় 9 ইঞ্চি বা 5 ইঞ্চি সাইজের একটি খামে আবেদনকারী নাম, ঠিকানা লিখিত, 10 টাকা হলো ডাক টিকিট লাগিয়ে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, এটা নিয়ে কোনো ঠিকানাই। আবেদন করার সময় অবশ্যই ভালোভাবে একবার পড়ে নেবেন, নিয়ে তারপর আবেদন করবেন। এখন হলো ঝালকাঠি জেলার বিজ্ঞপ্তি, দেখেন এখানে দেওয়া আছে হলো নিয়োগের শূন্য পদ সরাসরি জন্য সরাসরি নিয়োগের জন্য কেবলমাত্র ঝালকাঠি জেলার স্থায়ী পৌরসভা মহিলা বাসিন্দার নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে। অফিস সহায়ক পদের 2টি, বেতন স্কেল 8,250 টাকা হতে 2,010 টাকা, গ্রেড হলো 20, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা এর 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্তগুলো যেগুলো দেওয়া আছে দেখেন, বেশি করে আবেদন ফর্মটি এই ওয়েবসাইট থেকে জেলা প্রশাসক বা ঝালকাঠি কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের সাথে সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ছবির অপর পাশে পিছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে প্রার্থীর নামও লিখতে হবে। আবেদন আগামী 26 সেপ্টেম্বর 2011-21 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক ঝালকাঠি বরাবর সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। অসম্ভব ত্রুটিপূর্ণ স্বাক্ষর বিনিময় বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার ফি বাবদ হলো 50 টাকা। ট্রেজারি চালানের সরকারি কোষাগারে ব্যাংকে কোড নম্বর এতে জমা প্রদানে চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। প্রার্থীর বয়স ছিল 25শে মার্চ 2020 তারিখে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী বোধের ক্ষেত্রে বয়সসীমা হলো 32 বছর। খামের উপর প্রার্থীর পদের নাম ও কোঠার নাম যদি থাকে উল্লেখ করতে হবে। আবেদন ফর্মে প্রার্থীর মোবাইল নম্বর বাধ্যতামূলক লিখতে হবে। আবেদনটা করার সময় অবশ্যই আপনাকে একটু দেখে শুনে করতে হবে। ধন্যবাদ।